নমস্কার পেজ ওয়ানে আপনাদের স্বাগত আপনারা জানেন আমরা দিনের সেরা বাছাই করা খবর আপনাদের সামনে হাজির করি পেজ ওয়ানে আজ পেজ ওয়ানে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোপিয়া আর মোপিয়ার সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা আর সঞ্চিতা শুরুতেই আমাদের চোখ রাখতে হবে আসানসোলের দিকে তৃণমূল বিজেপির সংঘাতে ধুন্ধুমার কাণ্ড বাঁধল আসানসোলে ইটের আঘাতে জখম হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ভাঙচুর করা হলো তার গাড়ি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে শাসক দল প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘন্টা আসানসোল বন্ধের ডাক দিয়েছে বিজেপি আসানসোলে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পই কার্যকর করতে দিচ্ছে না জেলা প্রশাসন এই অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি বুধবার মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয় কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই মারধর গাড়ি ভাঙচুরের রণক্ষেত্র হয়ে ওঠে আসানসোল বিজেপি কর্মসূচি শুরু করার আগেই মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে জড়ো হন তৃণমূল কর্মী সমর্থকরা সেখানে পৌঁছন কুলটির বিজেপি নেতা সুব্রত মিশ্র ও তার এক সঙ্গী তাদের দুজনকে বেধড়ক মারধর করা হয় পুলিশের সামনেই চলে গণপ্রহার কোনো ক্রমে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় বিক্ষোভ সমাবেশে যোগ দিতে বাইকে করে আসছিলেন দুই বিজেপি সমর্থক চেলি ডাঙ্গাতে তাদের উপর চড়াও হয় একদল তৃণমূল কর্মী সমর্থক মাটিতে ফেলে তাদের বেধড়ক পেটানো হয় ভাঙচুর করা হয় বাইকও আসানসোল পুলিশ লাইনের সামনে গাড়ি পার্ক করে রেখেছিলেন কর্নেল দীপ্তাংশু রায়চৌধুরী প্রহৃত সুব্রত মিশ্রকে ছাড়ানোর জন্য কথা বলছিলেন পুলিশের সঙ্গে সেই সময় কর্নেলের গাড়িতে চলে তাণ্ডব গোটা বিষয়টি জানাতে আসানসোলের পুলিশ কমিশনারের কাছে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিএনআর মোড়ে তার গাড়ি আটকায় তৃণমূল চলে ইট বৃষ্টি ইট এসে লাগে বাবুলের পেটে গাড়িও ভাঙে কেন্দ্রীয় মন্ত্রীর আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ডেপুটি মেয়র তাবসুম আরা এসে বাবুলকে উদ্ধার করে নিয়ে যান তবে গোটা ঘটনায় বিজেপির ভারী দায় চাপিয়েছেন আসানসোলের মেয়র আমরা যে মুহূর্তে খবর পাই যে কিছু লোক বাবুল সুপ্রিয়কে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে উনি কি একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে খবর নিই আমাদের দলের কেউ না ওনারই সমর্থক যারা বিগত নির্বাচনে ওনার হয়ে কাজ করেছিল বাবুল বাবুর উপর তাদের কি রাগ হয়েছে জানি না তারা ওনাকে দেখে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এবং আমি আমার কাউন্সিলরদেরকে নিয়ে এবং আমার মন্ত্রী ভাই অভিজিৎ ঘটক এমআইসি ছিলেন আমার ডেপুটি মেয়র ছিলেন আমরা গেলাম এবং যারা বিজেপি কর্মীরা যারা বিক্ষোভ দেখাচ্ছিল বাবুল বাবুকে নিয়ে তাদেরকে আমরা বোঝালাম যে বাবুল বাবুর তোমাদের যদি কাজ নাও করে থাকে তবু এইভাবে বিক্ষোভ দেখানো ঠিক না পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে সংস্কৃতি দিয়েছেন সেই সংস্কৃতিতে কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে বা যে কোনো ব্যক্তিকে তার চলাচল থেকে বা তার যে সুগম পথ সেটাকে কেউ বাধা দিতে পারে না ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ১২ ঘন্টার আসানসোল বন্ধের ডাক দিয়েছে বিজেপি রাজ্য জুড়ে হবে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ দেখানো হবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও বাসুদেব চট্টোপাধ্যায়ের রিপোর্ট ২৪ ঘন্টা